গঙ্গারামপুর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহরটি দক্ষিণ দিনাজপুর জেলার একটি জনপ্রিয় শহর, কারণ এই শহরের বুকে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র দেশের কাছে অন্যতম গৌরব। আজকের ভিডিওতে ঘুরে দেখব সমগ্র গঙ্গারামপুর শহরটি, এবং গঙ্গারামপুরে এলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এবং এই শহরে দেখার মতো কী কী রয়েছে, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সকাল 10টা নাগাদ আমি রওনা দিয়েছিলাম গঙ্গারামপুরের উদ্দেশ্যে। আমাদের বাস এখন প্রবেশ করল বুনিয়াদপুর শহরে। মালদা টাউন থেকে এই শহরের দূরত্ব প্রায় 71 কিলোমিটার এবং বালুরঘাট থেকে এই শহরের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। সড়কপথে বালুরঘাটে যেতে হলে আপনাকে এই শহর দিয়েই যেতে হবে। তো এই মুহূর্তে আছি বাস স্ট্যান্ডে, এখান থেকে টোটো ধরবো এবং চলে যাব সোজা আগে বানগড়ে। তো এটা হলো গঙ্গারামপুরের বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। বাস স্ট্যান্ডটা কিন্তু খুবই পরিষ্কার, খুব সুন্দর লাগছে বাস স্ট্যান্ডটা। বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে সবার আগে রওনা দিলাম সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা বানগড়ের উদ্দেশ্যে। বানগড়ে যাওয়ার পথে লক্ষ্য করলাম শুধুমাত্র গঙ্গারামপুরের বাস স্ট্যান্ডটি নয়, শহরটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বানগড়ের দিকে কি বেশি লোক যায় না নাকি? বিকাল টাইমে যায় নাকি? আরেকটা যে আছে ইয়ে উষারানী যে খোলা মাছ না কি আছে, ওটা কোন দিকে? ওটা মিশনের ভিতরে, ওখানে ঢুকা যাবে? তো সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত এবং ঐতিহাসিক শহর গঙ্গারামপুরে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বানগড়ে। তো এই সেই বানগড়ের ধ্বংসাবশেষ। তো এই হলো সেই ধ্বংসাবশেষ, আর পাশেই রয়েছে রাস্তা, তার পাশেই এই ধ্বংসাবশেষটি রয়েছে, এবং ওই দিকে রয়েছে আরেকটা, ওই যে দেখা যাচ্ছে, তো ওইখানেও আমরা যাব। গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে বানগড়ের দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার। কথিত আছে বান রাজার নাম অনুসারেই এই জায়গার নাম বানগড়। তো এই দেখুন, এইটা হলো বানগড়ের ধ্বংসাবশেষ। এই জায়গাটা কিছুটা পদ্মাকৃতি মতো দেখতে, দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 1938 থেকে 1941 সাল পর্যন্ত অধ্যাপক কুঞ্জ গোবিন্দ গোস্বামীর নেতৃত্বে বানগড়ে প্রথম খনন কার্য করা হয়। সেই সময় নানান ধ্বংসাবশেষের দেখা মেলে এই বানগড়ে। তো আমি ওই ধ্বংসাবশেষটা দেখে এই রাস্তা ধরে চলে আসলাম। এই যে এখানে আরেকটা ধ্বংসাবশেষ রয়েছে, এখানে যে উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই জায়গাগুলো যদি আবারও খনন কাজ করা হয় তাহলে হয়তো আরও ধ্বংসাবশেষের দেখা মিলবে। এখানে আবারও খনন কাজ করা হলে আরও যে নানান ধ্বংসাবশেষের দেখা মিলবে
তার জায়গাগুলোকে দেখলেই বোঝা যায়। তো এই দেখুন এখানে রয়েছে পুনর্ভবা নদী, আর তার পাশে রয়েছে এই ধ্বংসাবশেষ। এই যে এখানে নদীর ধারে ধারে টোটালি আমি দেখতে পাচ্ছি যে ধ্বংসাবশেষ রয়েছে, মানে যত বড় এখানে খোলা মাঠ দেখা যাচ্ছে টোটালটাই সম্ভবত বান রাজার সাম্রাজ্য ছিল। এই দেখুন সামনেও দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ। তো আমার যেটা মনে হয়, এইরকম একটা ঐতিহাসিক জায়গাকে সংস্কার করে দক্ষিণ দিনাজপুরের পর্যটন ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এই বিষয়ে সরকার ও প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত। সত্যি এ এক দারুণ জায়গা, বিকেলবেলাটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। তো বানগড় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে উষারানী এবং অনিরুদ্ধের যে বিয়ের ছাদনাতলার যে কলা গাছ রয়েছে সেইখানে। তো ফাইনালি অনেকটা রাস্তা হেঁটে আমি পৌঁছে গেছি উষা এবং অনিরুদ্ধের বিয়ের ছাদনাতলার। তো এই যে চারটি স্তম্ভ রয়েছে, এই চারটি স্তম্ভ মূলত উষা এবং শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিয়ের ছাদনাতলার কলা গাছ বলা হয়ে থাকে। তো বর্তমানে যেগুলো পাথরের স্তম্ভে পরিণত হয়েছে। এই জায়গাতে পৌঁছাতে আমাকে প্রায় 4 থেকে 5 জনকে জিজ্ঞেস করে আসতে হয়েছিল এবং বেশ খানিকটা রাস্তা হাঁটতে হয়েছিল, কারণ এই জায়গাটা একটা আদিবাসী পাড়ার মাঝখানে রয়েছে। আর হ্যাঁ, এখানে প্রচলিত আছে যদি এই 4টি স্তম্ভকেই জড়িয়ে ধরতে পারেন তাহলে নাকি মনের বাসনা পূর্ণ হয়, আর সেই কারণে আমিও চেষ্টা করে দেখলাম। তবে আমার ভাগ্য যে সবসময় খারাপ থাকে সেটা আমার আগে থেকেই জানা ছিল। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না, এখন চলে যাব সোজা রেলওয়ে স্টেশনে। আবারও টোটো রিক্সা ধরে এবার চললাম রেলওয়ে স্টেশনের দিকে। সেখানে রেলওয়ে স্টেশন এবং কলোনি মন্দির ঘুরে চলে যাব আতাশাহির দরগায়। গঙ্গারামপুরের রেলওয়ে স্টেশনটাও বুনিয়াদপুরের মতোই ছোট, তবে বর্তমানে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনের কাজ চলছে। গঙ্গারামপুর রেল স্টেশন থেকে বেরিয়ে প্রায় 10 মিনিট রাস্তা হেঁটে আমি পৌঁছে গিয়েছিলাম কলোনি মন্দিরে। তো কলোনি মন্দির দেখতে এসেছিলাম, তো কলোনি মন্দির দেখা হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ঢালদিঘিতে। তো চলুন ঢালদিঘিতে যাওয়া যাক, সরি সেটা ধলদিঘি হবে, তো ধলদিঘিতে যাওয়া যাক। তো ওই হলো দরগা সামনে, আর চারিদিকে বেড়া দেওয়া হয়েছে, কাঁটাতার বেড়া। এই দেখুন, তো এই মুহূর্তে আছি আমি আতাশাহির দরগায়, আর এই হলো আতাশাহির দরগা, আর এই দরগাটা রয়েছে ঠিক ধলদিঘির সামনে। তো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি। যারা বানগড় দেখতে আসবেন তারা অবশ্যই একবার আতাশাহির দরগা দেখে যাবেন। তো দরগার ঠিক সামনে রয়েছে একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটা নাকি বানগড়ের সাথে যুক্ত ছিল, তবে বর্তমানে এটা বন্ধ রয়েছে। তো এই হলো দরগা, আর তার সামনে রয়েছে ধলদিঘি। তো সেইখানে একটু যাই আমি। ধলদিঘির পাশেই রয়েছে কালদিঘি পার্ক, সেই ভিডিও নিয়ে ফিরব আগামী পর্বে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে কালদিঘি পার্কের ভিডিওটা কোথায় গেল। তো আপনাদেরকে জানিয়ে রাখি,
কাল দেখি পার্কের ভিডিও নিয়ে ফিরব আমি আগামী পর্বে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই ছাড়বে টয়ট্রেনটা।